রিয়াজ রহমান ভাই জানতে চেয়েছেন হজুর ব্যাংকে টাকা রাখার পর যেগুলো লাভ দেয় সেটা কি সুদ ভাই যান না সকল ব্যাংকে গড়ে সুদ বলা যাবে না যে আপনি যদি টাকাটা ইসলামী ব্যাংকে রাখেন অথবা যারা আপনার সাথে মোদারা বা ভিত্তিক ব্যবসা করবে এই কথাতে একমত হয়ে আপনার ব্যাংকে টাকা তারা তাহলে তারা সেখানে আপনার টাকা দিয়ে ব্যবসা করবে এই ব্যবসা করে তারা চাইলে আপনাকে নির্ধারিত হারে তারা টাকা দেবে এবং আপনি পাবেন এটাই তার সাথে আপনার কমিটমেন্ট তাহলে আপনি নিতে পারবেন এটা হালাল কিন্তু যদি ব্যবসা নয় আপনি টাকা রেখেছেন মোদারা বানাই বরং দুইজনে মিলে ব্যবসা যৌথ ব্যবসা এমনটা আপনার সাথে কন্ট্রাক্ট হয়নি টাকা রেখেছেন তারা এটা সুদে খাটাক তারা যেখানে ইচ্ছা সেখানে খাটাক তারপরে আপনাকে তারা নির্ধারিত হারে কিছু টাকা দেবে এটা সুদ হয়ে যাবে এটা করা যাবে না জি